हेलो, वेलकम टू एवरीवन। CSA 3032 অপারেটিং সিস্টেম ল্যাব ক্লাস। সো আমরা আজকে হচ্ছে নতুন একটা টপিক শুরু করব, সেটা হচ্ছে ব্যাশ স্ক্রিপ্ট। সেটা কি সেই জিনিসটা আমরা শিখব, প্লাস কিভাবে স্ট্রাকচার বা ফাইল বানাতে হয় ব্যাশ স্ক্রিপ্টের, সেটা আমরা দেখব, জিনিসটা কি সেটাও আমরা দেখব। সো লাস্ট ক্লাস পর্যন্ত হচ্ছে আমরা অনেকগুলো কমন লাইনস পড়েছিলাম, যেগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি। সো ফার আমরা এই কমনগুলো হচ্ছে শেষ করেছিলাম। সো আজকে আমি অল্প আর একটা জাস্ট একটা কমেন্ট দেখাতে চাই, সেটা হচ্ছে আমাদের একটু পরে হয়তো লাগবে। ওকে, লেটস গেট স্টার্টেড। সো হেয়ার আই এম ইন দ্য ক্যাট ফাইল। So if I open my terminal at this location, I will be in that location. Okay, if I run ls command, then I will see the files included this include this folder. Okay, সো আমরা এখন দেখতে যাচ্ছি, আচ্ছা ls এর আমরা আরেকটা জিনিস দেখব, যে ls মাইনাস যদি ক্যাপিটাল এ দেই তাহলে কি আসে দেখা যাচ্ছে, আচ্ছা ডট ডিএস স্টোর। আমি আপনাকে বলেছিলাম যে হিডেন ফাইলস গুলো দেখাবে যদি ls মাইনাস এ দেই, ঠিক আছে। আর ls মাইনাস যদি স্মল লেটার এ দেই তাহলে হয়তো প্যারেন্ট ডিরেক্টরি দেখাবে, ডাজেন্ট ম্যাটার। সো আমাদের যেটা আজকে লাগবে আমরা সেটা হচ্ছে ls মাইনাস অল দিব আমরা, ঠিক আছে। সো ls মাইনাস অল যদি আমরা দেই তাহলে হচ্ছে ওকে হোয়াট এভার, আমরা এই জিনিসগুলো হচ্ছে আমরা এখন দেখব না আপাতত, কারণ হচ্ছে একটা হচ্ছে আপনার ওই যে প্যারেন্ট ডিরেক্টরি বা তারার ডিরেক্টরি এই টাইপের কিছু জিনিস আর কি। হ্যাঁ, সো ওগুলো আমাদের এখন লাগবে না। একটা ডট ডিএস স্টোর, ডেটা বেস স্টোর, প্রত্যেকটা ফাইলই হচ্ছে লিনাক্সের মধ্যে আপনার হচ্ছে রিট্রাইভ করা যায় যদি কখনো ক্র্যাশ করে আর কি, ঠিক আছে। সো যাই হোক, লিনাক্স উইন্ডোজ ওয়ান উইন্ডোজ বলতেছি, ম্যাক আমারটা যেহেতু ম্যাক সিস্টেম মানে ম্যাক মেশিন, সো ইট ডাজেন্ট ম্যাটার আর কি। হ্যাঁ, আচ্ছা আমাদের যেটা দরকার যে আমাদের কাছে যে ফাইলগুলো অ্যাভেলেবেল আছে সেগুলোর কি অবস্থা। হ্যাঁ, সো আমাদের কাছে আছে abc.txt, batman.txt, superman.txt, ঠিক আছে। সো প্রথমে কতগুলো জিনিস দেখা যাচ্ছে, যে প্রথমে আমরা যদি abc.txt যদি নেই, ঠিক আছে, সো শুরুতে দেখা যাচ্ছে ড্যাশ আর ডাব্লিউ ড্যাশ আর ড্যাশ 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 আর ড্যাশ 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 ব্লা 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 এই টাইপের কিছু জিনিস দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, সো এটা আসলে কি মিন করতেছে, এটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ আসলে, ঠিক আছে। সো ls মাইনাস অল কমনটা দিলে আমরা এরকম কিছু পাই, অথবা ls মাইনাস l দিলেও মনে হয় কাজ করে। হ্যাঁ, ls মাইনাস l দিলে মনে হয় কাজ করে। হ্যাঁ, তো আমরা যদি সেম জিনিস দিই আবার যদি ls মাইনাস l দিই তখন শুধু মানে এক্সিস্টিং ফাইলস গুলো দেখাবে। হ্যাঁ, সো ইট উড বি বেটার ফর মি, ls মাইনাস l, হোয়াট আই উইল ডিসক্রাইব। ওকে, সো আমরা যা বাদ গেছে ওগুলো বাদ দিলাম। সো এখানে কয়টা ফিল্ড আছে সেটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, সেটা যদি আমরা দেখি ভাঙলে, এই যে কয়টা ফিল্ড আছে দেখেন, এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট নয় দশ, ঠিক আছে। এই দশটা ফিল্ড, সরি এখানে দশটা ফিল্ড না, এখানে হচ্ছে ওরা ওদের ফিল্ড অনুযায়ী হচ্ছে কম হয়ে যাবে আর কি আমার। আচ্ছা, যে এখানে একটা ড্যাশ আছে, এরপর পরের তিনটা হচ্ছে একটা গ্রুপ, এই তিনটে হচ্ছে একটা গ্রুপ, আবার পরে তিনটা হচ্ছে একটা গ্রুপ, তারপরে মানে পরে তিনটা বলতে এই তিনটা, এর পরে লাস্টে তিনটা মিলে হচ্ছে আরেকটা গ্রুপ, এগুলো কি করে সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে ফিল্ড ওয়ানকে বলতেছে, প্রথমে যে একটা ড্যাশ আছে সেটা, ঠিক আছে, এম ড্যাশ। আর এরপর ফিল্ড টু বলতে হচ্ছে পরে তিনটা তিনটা লেটার, ফিল্ড থ্রি হচ্ছে পরে তিনটা, ফিল্ড ফোর হচ্ছে পরে তিনটা, আর ফিল্ড ফাইভ হচ্ছে এই ওয়ানটা, ঠিক আছে। তো এগুলোর প্রত্যেকটার মানে কি বা ওখানে কি কি আছে এই জিনিসগুলো আমাদের বোঝা দরকার, ঠিক আছে। সো আমরা যদি নিই, ওকে, সো এই যে এখানে এই যে ফার্স্টে যেটা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে দিস ফার্স্ট ফিল্ড কুড বি
ডি এল অথবা হচ্ছে ড্যাশ। মানে হচ্ছে যদি ওই ফাইলটা, এখানে যে ফাইলটা আছে ঠিক আছে, এখানে হচ্ছে ফাইলের নেম, সবার শেষ হচ্ছে ফাইলের নেম থাকবে, ফাইলের নেমটা ফাইল না ডিরেক্টরি হতে পারে, যেই যেই জিনিসটা আমার কাছে আছে সেটা যদি আমার ডাইরেক্টরি হয় তাহলে থাকবে এই জায়গায় হচ্ছে ডি, আর যদি একটা ফাইল হয় তাহলে থাকবে হচ্ছে ড্যাশ, আর আরেকটা জিনিস হচ্ছে সিম লিঙ্ক থাকলে সেটা হবে এল, ঠিক আছে। এখানে শুধু লিঙ্ক বসে আমরা সেটাকে সিম লিঙ্ক বলতে পারি, সিম লিঙ্ক যদি থাকে তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা এল। সিম লিঙ্ক বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আপনারা ওই যে উইন্ডোজের শর্টকাট যেটা বলে আর কি, হ্যাঁ, যে আমরা যখন গেম ইনস্টল করি তখন হচ্ছে গেমটা যে জায়গায় ইনস্টল করি ওইটার অ্যাপ্লিকেশন যেই ফাইলটা আছে সেটাকে আমরা হচ্ছে কপি করে হোম হোম ডিরেক্টরিতে নিয়ে আসি, বা ইনস্টলেশনের সময় হচ্ছে হোম ডিরেক্টরিতে সেভ রাখা, শর্টকাট যে উইন্ডোজে দেখবেন যে সবগুলো হচ্ছে শর্টকাট বেশিরভাগ, ঠিক আছে। তার মানে এগুলো হচ্ছে সিম লিঙ্ক, এগুলো কোনো এক জায়গায় আছে জাস্ট লিঙ্ক করা আর কি, হ্যাঁ। আপনি এখানে ক্লিক করলে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে ওইখানে যে হচ্ছে কাজ করে আর কি। সো যারা হচ্ছে উইন্ডোজ ইউজ করেন তারা তো জানেনই, ঠিক আছে। সো তো তাহলে ফাইলটার আসলে কি, সেটাকে একটা ডাইরেক্টরি না হচ্ছে একটা টেক্সট ফাইল সামথিং কোনো ফাইল, না কি হচ্ছে এই সিম লিঙ্ক? সিম লিঙ্ক হলে এল দেওয়া থাকবে, ডাইরেক্টরি ডি দেওয়া থাকবে, দ্যাটস ইট। আচ্ছা, এরপরে ফিল্ড টু, হ্যাঁ, এরপর আসতেছে আপনাদের ফিল্ড টু কি বলতেছে, হ্যাঁ। সো হ্যাঁ, তো ফিল্ড টু বলতেছে হচ্ছে কি, যে যে তিনটা দেওয়া আছে সেটাকে বলা হচ্ছে রিড রাইট এক্সিকিউটেবল। তিনটা জিনিস আছে, একটা হচ্ছে আপনার ই, আর একটা হচ্ছে রাইট, হ্যাঁ, একটা হচ্ছে ডাব্লিউ, আর একটা হচ্ছে আপনার রাইট রিড। মানে ওই ফাইলটা রিড করা যাবে সেটাকে বলতে হচ্ছে, আর ওই রিড করা মানে হচ্ছে আপনি দেখতে পারবেন আর কি, হ্যাঁ, ফাইলটা দেখতে, ফাইলের ভিতরে কী আছে দেখতে পারবেন। যেমন হচ্ছে রিড অনলি অনেক সময় আপনারা দেখেন যে আপনাদের কোঅর্ডিনেটর স্যাররা যারা আছেন বা চেয়ারম্যান স্যার যারা আছেন তারা হচ্ছে আপনাকে কোনো একটা ফাইল শেয়ার দেয়, সেখানে হচ্ছে আপনি কথা বলতে পারেন না, বা সরি আপনি এডিট করতে পারেন, আপনি জাস্ট রিড অনলি আপনি দেখতে পারেন, ঠিক আছে, কাইন্ড অফ ওরকম শুধু দেখতে পারবেন। আর যদি আপনি কিছু অ্যাড করতে চান, লিখতে চান, তাহলে আপনার রাইটিং পাওয়ার থাকবে, আর যদি এটা রান করতে চান সেটা হচ্ছে এক্সিকিউটেবল পাওয়ার থাকবে, যেটা হচ্ছে আজকে আমরা দেখবো আর কি আপনাকে মেইনলি, ঠিক আছে। সো এখন প্রবলেম হচ্ছে ফিল্ড টু মানে ফিল্ড থ্রি ফিল্ড ফোর সব সেম, ঠিক আছে, তিনটাতে হচ্ছে আপনার হচ্ছে আপনার রিড রাইট এক্সিকিউটেবল এটা পাওয়ারটা দেওয়া হয়েছে, ঠিক আছে, রিড রাইট এক্সিকিউটেবল পাওয়ার দেওয়া হয়েছে, কিন্তু এই ফিল্ড যেটা আছে এখানে হচ্ছে আপনার যে ওনার তার কি কি পাওয়ার আছে, আর ফিল্ড থ্রি হচ্ছে কোন একটা গ্রুপ থাকলে গ্রুপের কি কি পাওয়ার আছে, আর ফিল্ড ফোর থাকলে ফিল্ড ফোরেরটা হচ্ছে এভরিবডি এলস হ্যাজ ওভার দ্য ফাইল, মানে আর অন্য কেউ পারসন, যেমন আমরা আমাদের এখানে তো একটা লগইন সিস্টেম, যেমন আমি দেখাই জিনিসটা, যারা উবুন্টু ইউজ করতেছেন তারা একটু চাইলে এটা করতে পারবেন আর কি, ঠিক আছে। আমি যদি লগ আউট দেই, আচ্ছা লগ আউট দিই, এই যে লক স্ক্রিন দিলাম, তাহলে হচ্ছে দেখেন যে হচ্ছে এখানে আমি বাদে আর কেউ নাই আর কি, হ্যাঁ, আমি আর কারো কোনো অপশন রাখি নাই, ঠিক আছে, চাইলে আমার পাসওয়ার্ড ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না, ঠিক আছে। কিন্তু মনে করেন যে যেটা শেয়ার্ড ল্যাপটপ হইতো, যেমন অন্য কেউ ইউজ করতে চাচ্ছে, ঠিক আছে, তাহলে আমার দুইটা খোলা লাগতো, কি বলে এটাকে, ভার্সন দেওয়া লাগতো আর কি আমার, ঠিক আছে। তো আমি এখন আমারটাতে ঢুকলাম, যেমন এই যে আমি যে এখন উইন্ডোজটাতে আছি, সরি গুগল ক্রোমে আছি, এটা হচ্ছে আমার অফিসিয়াল অ্যাকাউন্ট, আপনাদের সাউথের যে ইনস্টিটিউশনাল অ্যাকাউন্ট, ঠিক আছে, আর আমার পার্সোনাল অ্যাকাউন্টে যদি যেতে চাই তাহলে আমার এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে।
সো কাইন্ড অফ এরকম আর কি, ঠিক আছে। একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, দুইটা ভার্সন আছে, ঠিক আছে। তো দুই ভার্সনে দুই রকম ক্ষমতা থাকতে পারে, ঠিক আছে। এটা গ্রুপ ওনার দিয়ে দিতে পারে, সমস্যা নেই, বা যে ফাইলটা ক্রিয়েট করতেছে সেই দিয়ে দিতে পারে আর কি। হ্যাঁ, সো প্রথম ফিল্ড টু যেটা, যে তিনটা রিড রাইট এক্সিকিউটেবল, এই পাওয়ারটা হচ্ছে কার? ওনারের, যে ফাইলটা ক্রিয়েট করতেছে বা ওনার যে আর কি। আর কোনো একটা গ্রুপের যদি অ্যাক্সেস থাকে তাহলে হচ্ছে তাদের রিড রাইট পাওয়ার কিরকম থাকবে, রিড রাইট এক্সিকিউটেবল, তিনটা পাওয়ার। আর ফিল্ড ফোর যেটা আছে, যেটা হচ্ছে এভরিবডি, যে কেউ ঢুকলে র্যান্ডমলি ঢুকলো, ঠিক আছে। আপনাদের অফিস, এখন তো ভার্সিটি, অফ ভার্সিটির যে ল্যাপটপগুলো আছে ওইখানের মধ্যে হচ্ছে একটা হচ্ছে র্যান্ডমলি ঢুকা যে একটা ফিল্ড আছে আর কি। হ্যাঁ, ওকে, এই আর কি। তো তিন রকমের পাওয়ার আছে, আমরা পাওয়ারগুলো চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে আমরা একটু পরে দেখবো আর কি, ঠিক আছে। যে যেমন মনে করেন যে ওনার শুধু রিড করতে পারবে, এক্সিকিউট করতে পারবে, রাইট করতে পারবে না, ঠিক আছে। তাহলে কয়টা কম্বিনেশন হতে পারে? যেহেতু তিনটা ফিল্ড, হ্যাঁ, রিড রাইট এক্সিকিউট তিনটা ফিল্ড, তাহলে ওনারের কয় রকমের ক্ষমতা থাকতে পারে? আমরা জানি তিনটা যদি ফিল্ড হয় তাহলে 2 to the power 3, এলে 8 রকম ভাবে হচ্ছে তার পাওয়ার থাকতে পারে। যেমন তার কোনো পাওয়ার নাই, ড্যাশ ড্যাশ ড্যাশ, ঠিক আছে, তার কোনো পাওয়ার নাই। তাহলে আর এরপর হতে পারে ড্যাশ ড্যাশ এক্সিকিউট, শুধু এক্সিকিউটিভ পাওয়ার আছে, রিড করারও পাওয়ার নাই, মানে ভিতরে কি আছে এটা দেখারও পাওয়ার নাই, ভিতরে সে কিছু চেঞ্জ করতে পারবে না, জাস্ট সে শুধু ওই কোডটা রান করতে পারবে, দ্যাটস ইট, এক্সিকিউট করতে পারবে। সো এই ধরনের 8 রকমের হচ্ছে থাকা সম্ভব আর কি। হ্যাঁ, আর এরপর হচ্ছে ফিল্ড 5। ফিল্ড 5 বলতে হচ্ছে নাম্বার অফ দ্য লিঙ্কস অর ডাইরেক্টরিজ ইনসাইড দিস ডাইরেক্টরি, ঠিক আছে। সো এটা আমরা দেখবো, যে মানে হচ্ছে ওই ওই যে ফোল্ডারটা আছে, আমরা অলওয়েজ এই যে এখানে যেগুলো নিয়ে কথা বলতেছি এগুলো কার জন্য কথা বলতেছি, এইখানে যে আছে তার জন্য, সেটা ফাইল হতে পারে, ফাইল হলে তো তার লিঙ্ক একটাই থাকবে, সেই হচ্ছে লিঙ্ক আর কি, তার থেকে তাকে লিঙ্ক, তার কোনো ইন্টারনাল কোনো থাকবে না, ফোল্ডার্স বা লিঙ্ক থাকবে না। যদি ইন্টারনাল ফোল্ডার লিঙ্ক থাকে তখন ওগুলো চেঞ্জ হয় আর কি, ঠিক আছে। ওগুলো আমি দেখাবো একটু একটু করে। সো দ্যাটস ইট, এটা হচ্ছে ফিল্ড 5। ফিচার হচ্ছে স্পেসিফিক দ্য নাম্বার অফ দ্য লিঙ্কস অর ডাইরেক্টরিজ ইনসাইড দ্য ডিরেক্টরি, যদি এটা ডিরেক্টরি হয় তাহলে ওই ডিরেক্টরি ভিতরে কয়টা আদার্স ডিরেক্টরিজ আছে অর আদার্স ফাইলস আছে, ফাইলস থাকা মানে হচ্ছে একটা একটা লিঙ্ক, ঠিক আছে। সো কাইন্ড অফ এরকম আর কি। হ্যাঁ হ্যাঁ, সো ফিল্ড 6 7 আমাদের তো আর লাগবে না, রুট রুট। ফিল্ড 8 মনে হচ্ছে কয়টা, সরি কয় বাইট, এটা মনে হচ্ছে 8 ফিল্ড হচ্ছে দ্য সাইজ ইন বাইটস, ইউ মে মডিফাই দিস বাই ইউজিং -H অপশন টুগেদার উইথ -L, দিস উইল হ্যাভ দ্য আউটপুট ইন KMG ফর এ বেটার আন্ডারস্ট্যান্ডিং, কিলোবাইট মেগাবাইট গিগাবাইট। হ্যাঁ, ওই তো ওইটাই আর কি, যে ওই ফোল্ডারটা যদি একটু ভারী হয় তাহলে আপনি হচ্ছে হেক্স ইউজ করতে পারেন, -H অপশন ইউজ করলে তখন হচ্ছে আপনাকে হচ্ছে কিলোবাইট মেগাবাইট গিগাবাইটে দেখাবে আর কি, ঠিক আছে। আদারওয়াইজে 209 বাইট ডিরেক্ট দেখাবে। হ্যাঁ, সো এই আর কি। আর হচ্ছে 9th ফিল্ড হচ্ছে ডেট অফ লাস্ট মডিফিকেশন, আর 10th ফিল্ড হচ্ছে নেম অফ দ্য ফাইল, ঠিক আছে। আর 6 7 হু ওন দ্যাট ওন দ্য ফাইল অর ডিরেক্টরি, এই যে 6 এখানে যেটা আছে এটা হচ্ছে আপনার এই ফাইলটার ইয়াকে, ওনারকে, ঠিক আছে। আমি যদি রুট হিসেবে ক্রিয়েট করি রুটের মধ্যে থাকবে। 7 ফিল্ড হচ্ছে দ্য গ্রুপ দ্যাট ফাইলস বিলংস টু অর এনি হচ্ছে, সো ও দুটো তো ইম্পর্টেন্ট না, সো আমরা আসলে ওই দুটো তত লুক আপ করবো না। সো আমরা এখন এখানে দেখি যে হচ্ছে আমাদের কারেন্ট এক্সিস্টিং কী ছিল, যে হচ্ছে abc.txt। আপনি চাইলে ls-l দিয়ে কোনো একটা ফাইলের নাম দিতে পারেন, ঠিক আছে। যেমন এই যে এখানের মধ্যে হচ্ছে staff 35, ইয়াসিন আরাফাত হচ্ছে এই ফাইলটা কার, ইয়াসিন আরাফাতের, ঠিক আছে। আর রুট হচ্ছে ইয়াসিন আরাফাত, আর এখানে হচ্ছে এটা ফার্স্ট ডাইরেক্টরি, আচ্ছা ls-abc.txt, টিএক্সটি, এটা খেয়াল রাখবেন সবাই, টিএক্সটি কিন্তু শুধু একটা ফাইলে দিবে, যেহেতু আমি এখানে নাম মেনশন করে দিচ্ছি, ঠিক আছে। যেহেতু আমি নাম মেনশন করে দিয়েছি সুতরাং কি একটা ফাইলের সে দেখাবে। হ্যাঁ আচ্ছা, তাহলে হচ্ছে প্রথমটা কি আসতেছে, প্রথমটা একটা এমডেশ, এমডেশ মানে হচ্ছে কি যে এটা হচ্ছে একটা ফাইল, তো টেক্সট একটা ফাইল হবে স্বাভাবিক। আচ্ছা, এরপর দেওয়া আছে রিড রাইট ড্যাশ এমডেশ, ঠিক আছে। সো এটার মানে হচ্ছে কি যে গ্রুপ ওনার, সরি গ্রুপ ওনার বলছে যে হচ্ছে ফাইলটার ওনার, ওনার কি করতে পারবে, রিড করতে পারবে, রাইট করতে পারবে, কিন্তু সেটা রান করতে পারবে না। এক্সিকিউটেবল মানে হচ্ছে আপনারা যেটা দেখেন যে হচ্ছে
ধরেন ওই যে একটা গেম খেলার সময় ইএক্সি ফাইল রান করা লাগে, ঠিক আছে, লিনাক্সের জন্য সেটা বিন ফাইল বা ব্যাশ স্ক্রিপ্ট, ঠিক আছে, যেটা আমরা পড়বো আজকে। হ্যাঁ, তো এই ধরনের কিছু হচ্ছে এক্সিকিউটেবল কি পাওয়ার থাকতে হইতে পারে। সো মানে রান করার ওইটা, ওইটা দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন বা কাজ হবে আর কি। হ্যাঁ, সো এই পাওয়ারটা কিন্তু এখন ওনারের নাই। হ্যাঁ, এটাই বোঝাচ্ছে ড্যাশ দিয়ে, মানে আর থাকলে রিডিং পাওয়ার আছে, আর যদি না থাকে ড্যাশ থাকবে, রাইট থাকলে সেকেন্ড ফিল্ডটা রাইটের, রাইট ডাব্লিউ যদি থাকে তার মানে হচ্ছে রাইটিং পাওয়ার আছে কিন্তু পাওয়ার নাই, যদি না থাকে ডাব্লিউ যদি না থাকে তার মানে হচ্ছে রাইটিং পাওয়ার নাই, এরকম আর কি। এই যে পরের তিনটে ফিল্ডে দেখেন, যদি কোনো গ্রুপ যদি থাকে, আমার এখানে স্টাফ গ্রুপ, ওই স্টাফ গ্রুপের জন্য হচ্ছে রাইট ড্যাশ ড্যাশ, মানে রিডিং পাওয়ার আছে কিন্তু হচ্ছে চেঞ্জ করার কোনো ওয়ে নাই, সরি রাইট করার, নতুন কিছু অ্যাড করার পাওয়ার নাই, প্লাস রান করারও কোনো পাওয়ার নাই। আর লাস্টের এই তিনটা যেটা আছে আর মাইনাস মাইনাস, আর মাইনাস মাইনাস মানে বলতে বোঝাচ্ছে কি যে র্যান্ডম যদি কোনো পার্সন আমার এখানে এন্ট্রি করে, এন্ট্রি করার পরে সে দেখবে যে হচ্ছে কি রিড জাস্ট দেখতে পারবে, কোনো কিছু রাইটও করতে পারবে না, এক্সিকিউটও করতে পারবে না, রানও দিতে পারবে না, দ্যাটস ইট। আর ওয়ান মানে হচ্ছে এই ফাইলটার লিঙ্ক হচ্ছে ওয়ান, দ্যাট মিনস মানে এই ফাইলটা এই ফাইলটাকে লিঙ্ক করে, এটা বোঝাচ্ছে, আর কোনো তার লিঙ্ক নেই, এটুকু। আর ইয়াসিন আরাফাত মানে বোঝাচ্ছে রুট, এই ফাইলটার ওনার, রুট ওনার কে, রুট ওনার হচ্ছে অবশ্যই আমার ল্যাপটপ, আমি আর একটা আমার গ্রুপ আছে স্টাফ গ্রুপ, এটা হচ্ছে গ্রুপের আন্ডারে, বেশি লাগবে না আপনাদের জানা। 35 বাইট মানে এই ফোল্ডারের ভিতরে, এই ফাইলটার ভিতরে যা লেখা আছে বা এই ফাইলটার ইয়ে হচ্ছে আপনার 35 বাইটস। হ্যাঁ, দ্যাটস ইট। আর লাস্ট মডিফাই হচ্ছে এপ্রিল 6 এতটা বাজে, আর ফাইলের নাম হচ্ছে abc.txt, দ্যাটস ইট। সো আমরা ls-l আসলে কি দেয় আমাদেরকে সেটা বুঝলাম, এখন আমাদের যেটা কাজ হবে যে আমি এই পাওয়ারগুলা, এই যে এই যে যেমন মনে করেন এখানে, আর এই এটা তো আসলে চেঞ্জ করা যাবে না, এটা তো আপনারা জানেনি, ঠিক আছে, কারণ ওইটা ফাইল হবে না ডাইরেক্টরি হবে না সামথিং হবে, এটা হচ্ছে আপনাদের ইয়ার বিষয়, ঠিক আছে। তো আমি যদি এখানে একটা নিউ ফোল্ডার খুলি, নিউ ফোল্ডার হচ্ছে কমন শিট এম মনে হয়, হ্যাঁ নিউ ফোল্ডার খুলে nf নাম দিলাম, নিউ ফোল্ডার। হ্যাঁ, সো আমি যদি এখন নিউ ফোল্ডারে দেখি, নিউ ফোল্ডার একটা দেখতে চাই, তাহলে কিরকম আসবে যে ls-l nf, আমার ফোল্ডারের নাম হচ্ছে nf, ঠিক আছে, কি আসলে এটা, আচ্ছা তো এখানে যেটা হলো আমি যদি ls দেই, ls-l, এটা মনে হচ্ছে ফোল্ডারের জন্য কাজ করবে না, ls-l যদি দেই তাহলে তা আসবে। হ্যাঁ, ওই যে ফোল্ডারের জন্য মনে হয় কাজ করবে না, ফাইল নেম হলে সে কাজ করে আর কি। হ্যাঁ, এটা একটু খেয়াল করবেন, ls-l, ls-l এর পরে আপনি যদি হচ্ছে ফোল্ডার নাম দেন তাহলে হচ্ছে সে কিছু আউটপুট দিবে না। সো আচ্ছা দেখ, আমাদের এখান থেকে দেখলে হচ্ছে nf হচ্ছে একটা আমাদের ফোল্ডার, এখানে দেখেন আমার যদি কোনো, আমার সিস্টেমটা আমি এমন ভাবে হচ্ছে দাঁড় করে রাখছি, আমার যে টার্মিনাল আছে বা শেল স্ক্রিপ্ট আছে, জি শেল বলে আর কি, আপনাদের ব্যাশ শেল বলে, আচ্ছা হোয়াট এভার, abc.txt মানে কোনো ফাইল যদি হয় ওগুলো হবে সাদা কালার, আর ফোল্ডার থাকতে হবে হচ্ছে কি নীল কালার, হ্যাঁ যে সামহট ব্লু। আচ্ছা তাহলে এখন দেখেন এখানে ফার্স্ট ডিটার কি বলতেছে আমাকে যে এই ফোল্ডার, এই জিনিসটা হচ্ছে আসলে একটা ডাইরেক্টরি, দ্যাটস ইট। আর প্রথম তিনটা হচ্ছে rwx, তার মানে হচ্ছে যে ওনার, তার রিড করারও ক্ষমতা আছে, রাইট করারও ক্ষমতা আছে, এক্সিকিউট করারও ক্ষমতা আছে, ঠিক আছে। আর এটা আসলে তেমন ম্যাটার করে না ফোল্ডারের, আর যদি কোনো একটা গ্রুপ হয়, গ্রুপ ওই যে স্টাফ, যে গ্রুপ ওই যে স্টাফ গ্রুপ মানে কয়েকজন মিলে যে একটা, যদি কোনো সুযোগ যদি লগ ইনের সিস্টেম থাকে আর কি, হ্যাঁ তাহলে সে রাইট করার ক্ষমতা আছে, সরি আর আর মানে হচ্ছে রিড করার ক্ষমতা আছে, মাঝখানটা হচ্ছে ড্যাশ, তার মানে রাইট করার ক্ষমতা নাই, আর এক্স মানে হচ্ছে কি এক্সিকিউট করার ক্ষমতা আছে। আর র্যান্ডম যে কেউ পার্সন যদি ল্যাপটপে এন্ট্রি করে, মানে উইদাউট পাসওয়ার্ড আর কি, ঠিক আছে, জাস্ট র্যান্ডম গিয়ে, সে সব ফাইলের অ্যাক্সেস পাবে না যেটা আমরা সিস্টেম করতে পারি আর কি। হ্যাঁ, তাহলে হচ্ছে কি আছে, তার হচ্ছে শুধু রিড করার ক্ষমতা আছে কিন্তু রাইট করার ক্ষমতা নাই, আর হচ্ছে এক্সিকিউট করার ক্ষমতা আছে, ফোল্ডার ওপেন করার ক্ষমতা আছে, দ্যাটস ইট, আর কিছু না। আর প্রত্যেকটা ফোল্ডার ফাইলেরই হচ্ছে এই জিনিসগুলো আছে, ঠিক আছে। সো এটা দেখেন লিঙ্ক বলতেছে দুইটা, কেন? আচ্ছা, এবিসি টেক্সটের লিঙ্ক হচ্ছে একটা, দ্যাট মিনস এই যে ক্যাট ফোল্ডার থেকে এবিসি এর এখানে একটা লিঙ্ক আছে, আর ক্যাট ফোল্ডার থেকে এনএফ এর একটা লিঙ্ক আছে, আর এনএফ এর পরে ভিতরে কিছু নাই তারও তো একটা লিঙ্ক আছে, নাহলে সে ভিতরে গেলে কি হবে? সো
একটা হচ্ছে ক্যাট থেকে এনএফএ লিঙ্ক, আর আর এনএফএ ক্লিক করলে আরেকটা লিঙ্ক ওপেন হচ্ছে। সো এনএফএ এর জন্য আমাদের লিঙ্ক কয়টা আসবে? দুইটা আসবে, দ্যাটস ইট। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের এখন বেসিক কাজ হচ্ছে ls মাইনাস l এক যে কোনো একটা ফাইল abc.txt, এটা নিয়ে হচ্ছে আমরা কাজ করব। কাজ করব বলতে ক্লিয়ার দিয়ে আগে, হ্যাঁ, আমরা এখন যেটা চাচ্ছি যে আমার এখানে যে ওনার আছে এই ওনারের কি করা যেতে পারে, হ্যাঁ, চেঞ্জ করবো আর কি। হ্যাঁ, আমরা তো এমন এখন এই জিনিসটা আমরা দেখি যে প্রথম ফিল্ড হচ্ছে কি। আচ্ছা, আগে আমি একটু আরেকটা ডিসক্লেইমার দিয়ে রাখি যে এই তিনটের জন্য যেরকম কাজ করব, সরি, প্রথমে তিনটার জন্য যেরকম কাজ করব, বাকিগুলোর জন্য সেম কাজ করব, একই কাজ হবে। ঠিক আছে, মানে ফাংশনালিটিসগুলো একই, যে কাজগুলো আমি করতে চাচ্ছি আর কি এখন। হ্যাঁ, সো আমাদের তিনটা ফিল্ড আছে, যদি রিড করার ক্ষমতা থাকে তাহলে সেটা আমরা বলবো, যদি থাকে ওয়ান, না থাকলে জিরো। পরেরটা হচ্ছে কি, রাইট ফিল্ড। হ্যাঁ, তো আমি যদি সেটা একটু আঁকি তাহলে জিনিসটা কিরকম হবে, যে রেড কালার দিই, আমরা যদি একটু বুঝে আমি যে আমার তাহলে হচ্ছে যে রিড পাওয়ার আছে, রাইট পাওয়ার আছে, আর আরেকটা হচ্ছে আমার কি, এক্সিকিউটেবল পাওয়ার। ঠিক আছে, ঠিক আছে, তো দ্যাট মিনস আমার যদি রিড পাওয়ার থাকে সেটা হচ্ছে কি ওয়ান দিয়ে বোঝাবে যে কি আমাদের রিড পাওয়ার আছে। ঠিক আছে, আর যদি রিড পাওয়ার না থাকে তাহলে সেটা হচ্ছে জিরো, যে কোনো একটা থাকবে। আর রাইট পাওয়ার আছে মানে ওয়ান দিব, রাইট পাওয়ার নাই মানে হচ্ছে কি জিরো দিব, দ্যাটস ইট। আর এক্সিকিউটেবল পাওয়ার যদি থাকে তাহলে ওয়ান দিব, আর এক্সিকিউটেবল পাওয়ার যদি না থাকে তাহলে জিরো দেব, দ্যাটস ইট। ঠিক আছে, তো এরকম আর কি, আমাদের যে আমাদের যে কোনো দুইটা থাকতে পারে আর কি। হ্যাঁ, সো বাকি সবার জন্য সেম। ঠিক আছে, তো আমরা কি করতে পারি, যেমন আমার যদি রিড পাওয়ার থাকে, আমি এরকম চাচ্ছি যে আমার রিড পাওয়ার থাকবে কিন্তু এই রাইট পাওয়ার থাকবে না কিন্তু এক্সিকিউটেবল পাওয়ার থাকবে। ঠিক আছে, সো এই জিনিসটাকে আমরা দিব কি হচ্ছে ওয়ান জিরো ওয়ান, দ্যাটস ইট, ওয়ান জিরো ওয়ান দিব। ঠিক আছে, এরপরে আমি চাচ্ছি হচ্ছে কি একটা থাকবে হচ্ছে ড্যাশ, আর একটা থাকবে হচ্ছে আমার রাইট পাওয়ার থাকবে, মানে গ্রুপের জন্য রাইট পাওয়ার থাকবে আর এক্সিকিউটেবল পাওয়ার থাকবে। দ্যাট মিনস এটা আসতেছে কত, জিরো ওয়ান ওয়ান। আর আরেকটা হচ্ছে আমাদের কি, যে রাইট পাওয়ারও থাকবে, রিড পাওয়ারও থাকবে, রাইট পাওয়ারও থাকবে, এক্সিকিউটেবল পাওয়ারও থাকবে। ঠিক আছে, যে র্যান্ডম যে জয়েন করতেছে, ঠিক আছে, তিন ধাপ তো আমাদের। হ্যাঁ, সো এটার জন্য আসবে কত, ওয়ান ওয়ান ওয়ান, সরি। সো আমাদের যেটা দেখা যাচ্ছে যে এই যে এই ওয়ান জিরো ওয়ান, এটাকে আমরা লিখবো হচ্ছে, লিখতে পারি হচ্ছে ফাইভ, আর ওয়ান 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 মানে হচ্ছে আমাদের থ্রি, আর ওয়ান 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 অল মানে হচ্ছে কি, এই ওয়ান ওয়ান মানে হচ্ছে কি সেভেন। তাহলে আমাদের কমান্ড লাইন যখন আমরা লিখবো তখন সেখানে আমরা যদি ফাইভ থ্রি সেভেন 537 দেই তাহলে সেটা বুঝাবে হচ্ছে কি, এই ফাইভটা বুঝাবে ওয়ান জিরো ওয়ান, ওয়ান জিরো ওয়ান। তাহলে আমাদের কমান্ড লাইনে যখন আমরা দিব তখন আমাদের কয়টা নাম্বার দেওয়া লাগবে, তিনটা নাম্বার দেওয়া লাগবে। একটা হচ্ছে ফার্স্ট নাম্বার, যেটা দেওয়া লাগবে হচ্ছে আমাদের কাদের জন্য, গ্রুপ ওয়ানের জন্য, এটা হচ্ছে সেকেন্ড নাম্বার, আর এটা হচ্ছে আমাদের থার্ড নাম্বার। এটা দেওয়া লাগবে হচ্ছে যে র্যান্ডম এন্ট্রি ঢুকবে তার কী কী পাওয়ার আছে সেটা বোঝানোর জন্য। হ্যাঁ, সো ফাইভ মানে হচ্ছে ওয়ান জিরো ওয়ান, থ্রি মানে হচ্ছে জিরো ওয়ান ওয়ান, সেভেন মানে হচ্ছে ওয়ান ওয়ান, মানে অল পাওয়ার আছে। ঠিক আছে, সো কারো যদি কোনো পাওয়ার দিতে না চায় তাহলে আমরা কী দেবো, জিরো জিরো জিরো, জিরো 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 মানে কি, নাল 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 নাল। ঠিক আছে, দ্যাটস ইট, কথাটা বুঝে গেছে, জাস্ট সিম্পল, ওয়ান জিরো ওয়ান বা হচ্ছে জিরো জিরো ওয়ান, জাস্ট আমার আটটা কম্বিনেশন হবে, জিরো 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 থেকে শুরু করে ওয়ান 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 পর্যন্ত আর কি। ঠিক আছে, মানে জিরো 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 মানে হচ্ছে কোনো পাওয়ার নাই, জিরো জিরো ওয়ান মানে লাস্টে ওয়ান, মানে লাস্টে শুধু এক্সিকিউটেবল পাওয়ারটা আছে আর কি। হ্যাঁ, এই এটা দিলে হচ্ছে আমাদের যে কম্বিনেশনটা আমরা চাচ্ছি সেটা চলে আসবে। হ্যাঁ,
সো হোয়াট এভার, আমরা এখন সামনে আগাই কমান্ড লাইনটা কি, ঠিক আছে? সো কমান্ড লাইনটা বেসিক্যালি কিছু না, আমাদের যে সিএইচ মড দিব জাস্ট, আর কিছু না। এই যে জিরো হচ্ছে নো পারমিশন, ওয়ান এক্সিকিউট, টু রাইট, ফোর রিড। আচ্ছা এত কিছু ওগুলো বুঝে লাভ হবে না। এই যে জিরো মানে হচ্ছে কি, মানে জিরো মানে হচ্ছে অল জিরো, অল জিরো মানে হচ্ছে কি তিনটাই নাল, ওয়ান মানে হচ্ছে কি প্রথম দুটা নাল, লাস্টের হচ্ছে কি আমার এক্স, আর টু মানে হচ্ছে কি জিরো ওয়ান জিরো, জিরো ওয়ান জিরো মানে হচ্ছে শুধু রাইট পাওয়ার আছে, আর থ্রি মানে হচ্ছে জিরো ওয়ান ওয়ান, দ্যাট মিনস রাইট পাওয়ার আছে আর এক্সিকিউটিভ পাওয়ার আছে, ফোর মানে কি ওয়ান ডাবল জিরো, ওয়ান ডাবল জিরো মানে রিড পাওয়ার আছে বাকি দুটা পাওয়ার নেই, ফাইভ মানে হচ্ছে ওয়ান জিরো ওয়ান, তাহলে ওয়ান জিরো ওয়ান মানে ওয়ান মানে রিড পাওয়ার আছে, জিরো মানে রাইট পাওয়ার নাই, আর বাকি লাস্টের ওয়ান মানে হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার আছে, আর সিক্স মানে হচ্ছে ওয়ান ওয়ান জিরো, ওয়ান ওয়ান জিরো মানে হচ্ছে জাস্ট বাইনারি কন্ট্রাক্ট ট্রান্সফার করলে যেটা আসে আর কি, ওয়ান ওয়ান জিরো মানে হচ্ছে রিড পাওয়ার আছে, রাইট পাওয়ারও আছে কিন্তু এক্সিকিউটিভ পাওয়ার নেই, আর আর ডাব্লিউ এক্স মানে হচ্ছে রিড পাওয়ার আছে, রাইট পাওয়ার আছে আর এক্স পাওয়ার আছে, ঠিক আছে? সো তিনটা সেভেন সেভেন দেওয়া মানে হচ্ছে অল পাওয়ার আছে আর কি। হ্যাঁ চলে আসবে। আচ্ছা আমরা এখানে একটা দেখি, যেমন মনে করেন আমি এখন চাচ্ছি হচ্ছে এই কমান্ডের নাম হচ্ছে সিএইচ মড, কমান্ডের নাম কি সিএইচ মড, সিএইচ মড দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, হ্যাঁ এখন আমি জাস্ট চেঞ্জ করতে চাচ্ছি যে এই শুধু এইটুকু, এইটুকু মানে হচ্ছে কি যে আমার রিড করতেছে তার রিড পাওয়ার আছে, রাইট পাওয়ারও আছে এবং এক্সিকিউট, এই তিনটা পাওয়ার, মানে এখানে আমি ইও দেখতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি দিব কি ওয়ান ওয়ান ওয়ান, ঠিক আছে? প্রথম যেই পার্সন প্রথম তিনটা ফিলের জন্য আমার আসবে কত, ওয়ান আমি রিড পাওয়ারও চাচ্ছি, রাইট পাওয়ারও চাচ্ছি, এক্সিকিউটিভ পাওয়ারও চাচ্ছি, ঠিক আছে? মানে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এরকম, একটা এক্সাম্পল দিলে জিনিসটা ক্লিয়ার হবে আপনাদের। রাইটও থাকবে, রাইটও থাকবে, এক্সিকিউটিভ থাকবে। হ্যাঁ আর এটা থাকবে আর মাইনাস মাইনাস, এটাও সেম আর মাইনাস মাইনাস, তাহলে আমার এটা আসতেছে কত ওয়ান ওয়ান ওয়ান, তাহলে এটা আসবে কত সেভেন, ঠিক আছে? ওয়ান 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 মানে হচ্ছে সেভেন, আর এটা আসবে কত ওয়ান জিরো জিরো, তাহলে এটা আসবে কত ফোর, সেভেন ফোর, মানে যা আছে তাই থাকা আর কি, ঠিক আছে? আর আর ড্যাশ ড্যাশ মানে হচ্ছে এটাও হচ্ছে ওয়ান জিরো জিরো, দ্যাট মিনস এটা হচ্ছে কি আমাদের ফোর, ঠিক আছে? তাহলে আমার কমান্ড লাইনে আমি যেটা দিব, ঠিক আছে, কমান্ড লাইনে আমি যেটা দিব সেখানে দেওয়া লাগবে হচ্ছে কি আমার সেভেন ফোর ফোর, কমান্ড হচ্ছে আমার সিএইচ মড, সিএইচ মড মানে চেঞ্জ মুড, ঠিক আছে? আমরা এখানে সেভেন ফোর ফোর দিব, এরপর হচ্ছে আমার ফাইলের নাম এবিসি ডট টিএক্সটি দিব, ঠিক আছে? তাইলে হচ্ছে চেঞ্জ হবে, এই জিনিসটা আমি দেখবো কি হবে, আবার আগের কমান্ডটা দিব এল এস মাইনাস এল, ওর স্ট্যাটাস চেক করবো এবিসি ডট টিএক্সটি, দেখেন আসছে কিনা, দেখেন যে একটু আগে আমার ছিল রিড রাইট ড্যাশ, আর এখন আমার হয়ে গেছে রিড রাইট এক্স, এটি তো আমি যেটা যেটা করব সেটা সেটার হচ্ছে ওয়ান দিব, ওয়ান দিলে সেটার ডেসিমাল কি হবে আর বাকি ডেসিমাল যেগুলো কি হবে এটা হিসাব করে আগেরটা বসাতে ক্লিক হবে, ঠিক আছে? দ্যাটস ইট। ওকে নাও আমরা হচ্ছে বেশ স্ক্রিপ্টের দিকে যাব, হ্যাঁ আচ্ছা এখন যেমন মনে করেন আমি যদি এটা দেই যে এল এস সরি সিএইচ মড জিরো 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 এবিসি ডট টিএক্সটি, মানে হচ্ছে কাউকে কোনো পাওয়ার দিচ্ছি না, সব পাওয়ার তুলে নিচ্ছি, জিরো 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 মানে হচ্ছে সব পাওয়ার তুলে নেওয়া, ঠিক আছে? তো আমি যদি এল এস মাইনাস এল এবিসি ডট টিএক্সটি দেই তাহলে আমার দেখেন কি আসে, দেখছেন প্রথমটা হচ্ছে আমার বলতেছে এটা একটা ফাইল, এর পরে তিনটা বলতেছে হচ্ছে যে ও না তার কোনো পাওয়ার নেই, গ্রুপের কোনো রিটার্ড এক্সিকিউটিভ কোনো পাওয়ার নেই, লাস্টের তিনটা মানে কি যে র্যান্ডম যে ঢুকবে তারও কোনো পাওয়ার নেই, শেষ। এবার আপনি এটা ওপেন করতে যান, আপনাকে ওপেন করতে দিবে না, দেখেন এই যে
You do not have permission to open the document abc.txt. Contact your computer or network administrator for assistance. নিশ্চয় বুঝে গেছে কি আর কি, আপনি এখানে ওপেন করতে পারবেন না, রান করতে পারবেন না, কিছু অ্যাডও করতে পারবেন না, ঠিক আছে? যেমন আমি যদি এই ফাইলে কিছু অ্যাপেন্ড করতে যাই, আমি অ্যাপেন্ড করতে পারবো না, ঠিক আছে? যেমন আমি যদি দেখি ইকো অ্যাপেন্ড টু এবিসি ডট টিএক্সটি ফাইল, এই যে পারমিশন ডিনাইড এবিসি ডট টিএক্সটি, ঠিক আছে? মানে আমি কমান্ড লাইন থেকেও একটা ট্রাই করলাম যে হচ্ছে এই এবিসি ডট টিএক্সটি ফাইলের লাস্টে কোনো লাইন অ্যাড করা যায় কিনা, ঠিক আছে? এটা আমরা আজকে দেখবো ইকোর মাধ্যম হচ্ছে এই জিনিসটা করা যায় আর কি। হ্যাঁ, তো আজকে বেশি স্ক্রিপ্ট দেখলে আমরা ওই জিনিসটা বুঝতে পারবো আর কি। হ্যাঁ, অথবা নেক্সট ক্লাস যে কোনো একটা, ঠিক আছে? সো পারমিশন ডিনাইড, তো আমরা এটা চাইলে অ্যাড করতে পারতেছি না, ঠিক আছে? সো আমি যদি আবার পূর্বাবস্থায় যেতে চাই তাহলে আবার আমাকে দিতে হবে সিএচ মড 744, আপনি যে কোনো কিছু দিতে পারেন, এবিসি ডট টিএক্সটি, তাহলে হচ্ছে আমার সে আগের অবস্থায় চলে যাবে, এলএস মাইনাস এল এবিসি ডট টিএক্সটি, এই যে চলে আসছে আগের অবস্থায়। এবার আপনি যদি দেখেন এই ফাইলটা ওপেন করতে চান, ওপেন হবে। যেমন আমি যদি লিখি ওপেন এবিসি ডট টিএক্সটি দেই, তাহলে ফাইলটা ওপেন হবে, ঠিক আছে? এই ফাইলের লাস্টে আমি হচ্ছে আরেকটা কিছু অ্যাড করবো, ঠিক আছে? তো আমি কিভাবে অ্যাড করবো এটা করতে পারি, ইকো ইকো দিয়ে হচ্ছে একটি স্ট্রিং এর মধ্যে আপনি যা অ্যাড করতে চান, ঠিক আছে? আই এই যে আগের লাইনটা অ্যাপেন্ড করি, অ্যাপেন্ড টু এবিসি ডট টিএক্সটি, ঠিক আছে? তাহলে এটা আমি অ্যাপেন্ড করতে যাচ্ছি, ইকো লিখবো, এরপর হচ্ছে একটি স্ট্রিং এর ভিতরে লিখবো যা অ্যাপেন্ড করতে চাই আমি, তা লিখবো। লিখার পরে আমরা জানি কিভাবে অ্যাপেন্ড করতে হয়, এই যে ডাবল কেটার চিহ্ন দুইবার দিব, এবিসি ডট টিএক্সটি, একবার দিলে কিন্তু হবে না, আপনারা জানেন ভালো মতো, এবিসি ডট টিএক্সটি যদি আমি দিই, দ্যাটস ওপেন। এখন যদি আবার ওপেন করি অ্যাপেন্ড এবিসি ডট টিএক্সটি দিই, তাহলে চলে আসবে, এই যে দেখেন অ্যাপেন্ড টু এবিসি ডট টিএক্সটি, এইটুকু হচ্ছে আমি লাস্ট অ্যাপেন্ড করছি কমান্ড লাইন থেকে আর কি। হ্যাঁ, সো এই আর কি। সো কমান্ড লাইনে আমরা সব কাজ করতে পারি, চেঞ্জ মোড টোড, যেমন সার্ভারের কাজ যখন আপনারা করতে যাবেন, সব ফাইল তো আর সবাইকে অ্যাক্সেস দেওয়া যাবে না, এই জিনিসটা তো আপনারা ভালো মতো জানেন, ঠিক আছে? তখন হচ্ছে এই ধরনের কিছু কাজ আমাদের করা লাগে আর কি, পারমিশনের কাজগুলো আমাদের আসে। হ্যাঁ, সো দ্যাটস ইট। সো আমরা এখন মুভ করবো হচ্ছে কোথায়, ব্যাশ স্ক্রিপ্টে। হ্যাঁ, ওকে, এটা আমাদের আপাতত শেষ। সো এই কমান্ড চাইলে আপনারা লিখে রাখতে পারেন, আমি এখানে লিখে রাখলাম হয়তো যে সিএইচ মড যে কোনো একটা 774 যাই দিই আমরা, হচ্ছে ফাইল নেম রিকার্সিভলিও করা যাবে, সব ফাইলেরই আপনি যদি একই পারমিশন দিতে চান, আমরা জানি ওই যে যেমন কইগুলো ক্যাট, তো রিকার্সিভলি একটু দেখাই দিই। এখানে মনে করেন একটা ফাইল খুলি, এই যে কমান্ড লাইন থেকে আমরা সব ফাইল খুলবো, এলএস আমরা কোথায় আছে, এনএফ ফোল্ডারের ভিতরে আছে। হ্যাঁ, এনএফ ফোল্ডারের মধ্যে যেতে চাইলে সিডি চেঞ্জ ডিরেক্টরি এনএফ, এনএফ দিলে আমাদের হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এখন যদি এলএস দেয় তাহলে আমাদের কোনো আউটপুট নাই, কারণ আমাদের কোনো ফাইল খোলা হয়নি, ঠিক আছে? তো আমরা যদি একটা ফাইল খুলি, ন্যানো ন্যানো কি নাম দেওয়া যায়, আইরনম্যান টিএক্সটি দিলাম, এখানে কিছু লিখলাম, এবার আমরা বলছিলাম কন্ট্রোল এক্স দেওয়ার জন্য, এরপর হচ্ছে ক্যাপিটাল লেটার ওয়াই দিলে দিলে সেভ, এই যে আমার একটা ফাইল চলে আসছে, ঠিক আছে? সো এনএফ এর ভিতরে আমার একটা একটা ফাইল আছে, আমি যদি এলএস মাইনাস এল দিই তাহলে দেখবো যে হচ্ছে রিড রাইট ব্লা 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 একই রকম, ঠিক আছে? তো আমি আরও একটা ফাইল ওপেন করলাম, ন্যানো ন্যানো আইরন না আইরনম্যান না এটাকে হাল্ক হাল্ক ডট টিএক্সটি দিলাম, দিস ইজ হাল্ক, ঠিক আছে? তারপরে কন্ট্রোল এক্স দিব আমি, তারপরে ক্যাপিটাল লেটার ওয়াই দিব, শেষ। তাহলে এলএস মাইনাস এল যদি তাহলে দুইটা ফাইলেরই। আচ্ছা, এখন দেখেন আমার হচ্ছে সি আর ডাব্লিউ মাইনাস আর ডাব্লিউ মাইনাস, ঠিক আছে? প্রথম তিনটা আর ডাব্লিউ মাইনাস, এটা হচ্ছে আর ডাব্লিউ মাইনাস, ঠিক আছে? তো আমি চাচ্ছি হচ্ছে কি বাকি এই ছয়টা আসলে তেমন একটা আমাদের হাত দেওয়ার দরকার পড়ে না, এগুলো আছে এগুলোর মতো, এগুলো নিয়ে আমাদের এখন মাথা ঘামানোর দরকার নেই, আমরা অত সিজেবল কাজ করব না, ঠিক আছে? সো আর ডাব্লিউ এ ই
আমি এটাই চাচ্ছি, ঠিক আছে, মানে এক্সিকিউট থাকবে তাহলে আমাদেরকে 7। তো আমরা যেটা করছিলাম আগে যে সিএইচ মড দিয়ে যে ওই ফাইলের নামটা, যেমন সিএইচ মড 7, 7 মানে হচ্ছে অল, 111 আর 44, 100, 100, ঠিক আছে, 7 পর্ব একটু ফাইলের নাম দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো এখন আমি চাচ্ছি হচ্ছে এখানে যে দুইটা ফাইল আছে বা 100টা ফাইল যদি থাকে, আমি কি 100 বার এই কমান্ড লাইনটা চালাবো? তাহলে তো জিনিসটা হচ্ছে ইনএফিসিয়েন্ট হয়ে গেল, টোটাল ওয়েস্ট হয়ে গেল। আমি 100 বার একটা একই কমান্ড লাইন 100 বার চালাবো, একই জিনিস করতে যাচ্ছে, ঠিক আছে। তো আমি চাচ্ছি দুইটা ফাইলেরই হচ্ছে বা ওই ফোল্ডারের ভিতরে যা ফাইল আছে সব ফাইলেরই হচ্ছে আমি কি করতে চাচ্ছি যে রিড পথ, যে যেটা হচ্ছে গ্রুপ ওনারের রিড রাইট এক্সিকিউট তিনোটাই আমি দেখাতে চাচ্ছি, ঠিক আছে। তো আমরা যেটা করতে পারি যে মাইনাস আর কমান্ড ইউজ করবো, এটা আমি আপনাদেরকে হয়তো বলেছি যে আপনারা তো জানেনই যে রিকার্সিভলি কাজ করে, তাহলে এই যে মাইনাস আর দিলে হয়ে যাবে, ঠিক আছে। ইউ ক্যান অলসো কম্বাইন দ্য গ্রুপ এন্ড ওনারশিপ কমান্ড টার্মস। আচ্ছা আমি আগে এটা দেখি হয় কিনা। আচ্ছা আমরা যেটা দেখতেছিলাম যে হচ্ছে সিএইচ মড, ওখানে কমান্ড কি আচ্ছা আগে আমরা একটু দেখি, লেট মি ট্রাই সিএইচ মড মাইনাস আর 7। দেখুন ফাইল নেম দেওয়া নাই, এই যে হয়ে গেছে। দেখেন আমি কি করলাম যে হচ্ছে সিডি এনএফ ফোল্ডারের ভিতর ছিলাম, এনএফ ফোল্ডার থেকে সিডি ডট ডট দিয়ে হচ্ছে ক্যাট ফোল্ডারে গেলাম, মানে যে ফোল্ডারে আমার হচ্ছে এনএফ ফোল্ডারটা আছে আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে সিএইচ মড মাইনাস আর 744 এনএফ দিলাম, তার মানে হচ্ছে এনএফ ফোল্ডারের ভিতরে যা ফাইল থাকবে সবগুলো ফাইল মাইনাস আর রিকার্সিভলি, রিকার্সিভ মানে হচ্ছে সবগুলো ফাইল ওর মধ্যে যদি ফোল্ডার থাকে, ফোল্ডারের ভিতরে ফাইল থাকে আরো সব কিছু হচ্ছে কি সে কি করে দেবে 744 বানিয়ে দেবে। যেমন দেখেন এই যে হার্লো টিএসটি 744 মানে হচ্ছে 111, এটা 1 দিতে হয়ে গেছে। দ্যাটস দ্য বিউটি অফ সিএইচ মোড। সো আই উইল এন্ড দিস হিয়ার রাইট নাও, উইল মুভ অন টু বেসিক স্ক্রিপ্ট। ক্লিয়ার, ওকে ফাইন, গুড বাই। Now here comes bash script. Okay, shell script বা bash script ফরম্যাটটা হচ্ছে কি জিনিস সেটা যদি আমরা একটু বলি, যেমন আমরা এতদিন পর্যন্ত হচ্ছে যে কমান্ড লাইন গুলো চালাইছি সেগুলো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল কমান্ড লাইন ছিল, ঠিক আছে, মানে কাইন্ড অফ সিঙ্গেল সিঙ্গেল ছিল বলতে হচ্ছে মানে একটা একটাই কমান্ড লাইন চালাইছি মোট প্রতি লাইনে এক্সিকিউট করছি। যেমন আমি যদি কমান্ড লাইন গুলো দেখাই, এটা হচ্ছে সিএইচ মোড কোন একটা বিশেষ ফাইল, আর সিএইচ মোড মাইনাস ছিল মাইনাস রিকার্সিভলি আছে মাইনাস আর 744 কোন একটা ফোল্ডার নেম, এটা কিন্তু ফোল্ডার, কোন একটা ফোল্ডার নেম দিলে ওই ফোল্ডার ভিতরে যা আছে সবগুলো আছে 744 এক্সিকিউটেবল পাওয়ার বানিয়ে দিবে। এই যেখানে দেখেন প্রত্যেকটা হচ্ছে একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল কমান্ড, আমরা চাইলে কিন্তু মাল্টিপল কমান্ড চালাতে পারছি না, ঠিক আছে। সো দ্যাটস ইট, আমরা এখন বেসিক্যালি এটা করবো যে মাল্টিপল কমান্ড যদি চালাতে হয় আমাদের কি করা লাগবে এটাই, ঠিক আছে। সো আমরা এখন যেটা চাচ্ছি যে শেল স্কিপ করবে কি যে হচ্ছে আমি মাল্টিপল কমান্ড লাইনস ভিতরে হচ্ছে দিতে পারবো, মাল্টিপল কমান্ড লাইনস দেওয়ার পরে মানে হচ্ছে সহজ বাংলা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, মানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবো,
মানে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে প্রত্যেকটা ফাইলে ওই ভ্যারিয়েবলটা আমি অ্যাড করতে চাচ্ছি, এরকম যদি কাজ থাকে, অথবা অথবা অনেকগুলো একটা ফাইল একটা ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফাইল আছে, অনেকগুলো ফাইলের মধ্যে আমি বললাম যে হচ্ছে এবিসি নামের কতগুলো ফাইল আছে, এগুলো হচ্ছে আমাকে এই নাম্বারটা দাও, এই কাউন্টটা দাও, কথাটা কি বুঝতেছেন? তো এই টাইপের যদি আমার কাজ থাকে তাহলে হচ্ছে আমরা এই শেল স্ক্রিপ্টের সাহায্য নিবো আর কি, ঠিক আছে? মানে সহজ বাংলা হচ্ছে প্রোগ্রামিং এর যদি কাজ থাকে আর কি, ঠিক আছে? অবশ্যই ওএস ফাইল ফোল্ডার রিলেটেড এর জন্য হচ্ছে, মানে সার্ভারের কাজের জন্য হচ্ছে সবচেয়ে বেশি ভালো আর কি শেল স্ক্রিপ্ট। হ্যাঁ ওকে এভরি হ্যাঁ ওকে নাও স্টার্ট হ্যাঁ এভরি এভরি স্ক্রিপ্ট স্টার্টস উইথ দ্য লাইন হ্যাশ এক্সক্লেমেটরি সাইন ব্যাকস্ল্যাশ বিন ব্যাকস্ল্যাশ ব্যাশ, এটা হচ্ছে আপনি উপরে সব ফাইলের মধ্যে থেকে যাবে, ঠিক আছে? সে এক্সাম্পল দেখে যে একটা ব্যাশ স্ক্রিপ্ট ফাইল কিভাবে আমরা লিখবো, সেটা কিরকম ওই নেসেসারি ফাইলস, এই যেটা আমারটা লাগবে না, আমারটা এখানে একটা ইএনভি দেওয়া আছে বা ওইটা আপনাদের জান লাগবে, আপনার বিন ব্যাশলেস ব্যাশ দিবেন আর কি, ঠিক আছে? আপনারা যেটা দেবেন সেটা আমি দিয়ে দেখালাম আর কি, ঠিক আছে? এই যে ফাইলটা আমি দিয়ে দিবো, এখানে আমাদের যেটা আছে শুধু এটা দিবেন আপনারা, ঠিক আছে? আমারটা থেকে একটু ভিন্ন হবে আর কিছু না আর কি। হ্যাঁ আমার এখানে হচ্ছে ইউজার বিন ব্যাশ এরকম দেওয়া আছে, আপনারা এরকম দিবেন না, আপনারা দিবেন হচ্ছে এরকম। হ্যাঁ কারণ আমারটা হচ্ছে জি শেল, অ্যাপল জি শেল যেটা আর কি সেটা। সো দ্যাটস ইট, এই যে এটাই জাস্ট প্রথম লাইনটা থাকবে হচ্ছে ওরকম, আর ভিতরে হচ্ছে আপনি আমি দেখাবো যে কীভাবে ওগুলো লিখতে হয় না লিখতে হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাদের একটা শিখতে হবে, সেটা হচ্ছে ব্যাশ স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, কীভাবে ল্যাঙ্গুয়েজটা কী সেটা শিখতে হবে আর কি। হ্যাঁ সো দ্যাট ইট, একটা জিনিস লক্ষণীয় সবাই হয়তো খেয়াল করছেন, যাদের যারা একটু যে যে এটি কিন্তু টিএক্সটি ফাইল না, এটা হচ্ছে এসএইচ ফাইল, এই জিনিসটা একটু সবাই খেয়াল করতে হবে যে আমি যখন একটা ব্যাশ স্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করব সেটা হচ্ছে অবশ্যই এসএইচ ফাইল হতে হবে, এটা একটু খেয়াল রাখবেন আপনারা। হ্যাঁ সো কিভাবে একটা ব্যাশ স্ক্রিপ্ট ফাইল ওপেন করতে হয় সেটা যদি আমরা দেখি এখানে, সেটা কিরকম হবে আনটাইটেলড, এটা ডিলিট করে দিই, আমি একটা নিউ ফোল্ডার বা নিউ ইয়ে খুলবো। এই যে আমার একটা হচ্ছে একটা টেক্সট ফাইল খুললাম, যদিও টেক্সট ফাইলটা এভাবে না খোলাটাই বেটার, কারণ টিএক্সটি ফাইল হয়ে যাবে, ঠিক আছে? আমি তো টিএক্সটি ফাইল চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে এসএইচ ফাইল, তো টার্মিনালে হেল্প নিলে আর কি। হ্যাঁ সো এনএফএ আছে, আমি এনএফএ চাচ্ছি না, সিডি ডট ডট, তাহলে আমি হচ্ছে ব্যাশ ফাইলে যাবো, তাহলে সিডি ডট ডট, এই যে এখানে আছে, এখানে ট্রায়াল ডট এসএইচ আছে আমার, আমি এখানে চাচ্ছি আসতে। ওকে আমি যে ব্যাশ ফোল্ডারের মধ্যে আছি, ঠিক আছে? আমি যে ব্যাশ ফোল্ডারের মধ্যে আছি এখন হচ্ছে টার্মিনালের মাধ্যমে হচ্ছে ব্যাশ ফোল্ডারের মধ্যে আসলাম আর কি। হ্যাঁ সো এখন আমি যেটা করতে পারি যে হচ্ছে ন্যানো দিব, ন্যানো, ওই যে আমি একটু আগে বলছি যে ফাইলের নেম আপনি কি দিবেন, দেন যে ফার্স্ট ব্যাশ ফাইল, ঠিক আছে? ফার্স্ট ব্যাশ, কিন্তু কিন্তু এক্সটেনশন বলে এটাকে, ডটের পরে যেটা থাকে সেটাকে বলে এক্সটেনশন, এক্সটেনশনটা হবে ফাইল এক্সটেনশন হবে অলওয়েজ এস এইচ, ঠিক আছে? এরপর এন্টার দিব, এরপর কি লিখবো, একটা হ্যাশ দিব, একটা হচ্ছে এক্সক্লেমেটরি সাইন দিব, একটা হ্যাশ দিব, একটা এক্সক্লেমেটরি সাইন দিব, হ্যাশ এক্সক্লেমেটরি সাইন, দেন কি লিখবো আমরা, বিন ব্যাকস্ল্যাশ ব্যাশ, ঠিক আছে? ব্যাকস্ল্যাশ বিন ব্যাকস্ল্যাশ ব্যাশ এটা লিখবো আমরা, ঠিক আছে? লিখার পরে আপনি চাইলে এখানে কাটতে পারেন, মানে কন্ট্রোল এক্স দিয়ে ক্যাপিটাল ওয়াই দিয়ে এন্টার দিতে পারেন, ঠিক আছে? সো আমরা একটা ফার্স্ট ব্যাশ ডট এস এইচ লিখলাম, ভালো কথা, ঠিক আছে? এটা আমি ওপেন করলাম, এই যে ওপেন হয়ে গেল, কি সুন্দর। সো আপনারা আপনাদের সবার ল্যাপটপে এটা থাকবে, ঠিক আছে? তো আমার ল্যাপটপে একটু ভিন্ন জিনিস থাকবে, সো ওইটা নিয়ে আপনারা মাথা ঘামাবেন না, ঠিক আছে? আপনাদের ল্যাপটপে এটাই থাকবে, আমাদের আমার এটা দিলে তো রান করবে না আর কি। হ্যাঁ আমার যতটুকু জানি আর কি, সো ওই জন্য হচ্ছে আমি আমারটা কপি করে নিয়ে আসলাম।
যে ওইটা দিলে আমার কাজ করবে না। আচ্ছা আমি বলি, আপনাদের অলওয়েজ এটা থাকবে, এটা একটু মাথায় রাখেন, ঠিক আছে? আপনাদের অলওয়েজ হচ্ছে কোনটা থাকবে, সেকেন্ড লাইনটা থাকবে, ঠিক আছে? আপনাদের থাকবে শুধুমাত্র সেকেন্ড লাইনটা, আপনাদের এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, এটা আপনাদের থাকবেই না টোটালি, ঠিক আছে? সো আপনাদের শুধু সেকেন্ড লাইনটা থাকবে, আর আমার থাকবে হচ্ছে কি ফার্স্ট লাইনটা, এটাই শুধু পার্থক্য আর কিছু না। হ্যাঁ, সো এটা হচ্ছে সব বেশ ফেলে হচ্ছে শুরুর দিন লিখা থাকবে আর কি। হ্যাঁ, সো আপনাদের এটা লিখে রাখতে পারেন, সমস্যা নেই। এটা আমি, আচ্ছা আমি একটু ট্রাই করি যে চলে কিনা। আচ্ছা না, ব্যাডমিন্টন থাকলো। হ্যাঁ, আমি যেটা চাচ্ছি এখন যে একটা ব্যাস ফাইল তো লিখলাম, এটা কেটে দিলাম, তাহলে আপনাদের কিন্তু এই যে আমি এখন যেটা কাটতেছি শুধু সেটা থাকবে হচ্ছে উপরে ফার্স্ট লাইনে, ঠিক আছে? আমি ফাইলটা দিয়ে দিবো, এখানে দেখে দেখে আপনি লিখতে পারবেন, সমস্যা নেই। ওকে, আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা ব্যাসের সাহায্যে যেটা করি সেটা হচ্ছে মাল্টিপল কমান্ড লাইন হচ্ছে একসাথে চালাতে পারবো, সেটা কিরকম আমরা এখন যদি আমি একটু দেখি। আমার এই যে ফার্স্ট ব্যাস ডট এস এইচ, এটা হচ্ছে কোথায় আছে, ব্যাসের মধ্যে আছে। হ্যাঁ, আমি যদি এখন দেখি যে এল এস যদি দেই, এই যে আমার এই যে ফার্স্ট ব্যাস ডট এস এইচ, এই জিনিসটা হচ্ছে আমার কোথায় আছে, এই ব্যাস নামকটা ফোল্ডারের মধ্যে আছে। সো আমি হচ্ছে এর ভিতরে এমন কমান্ড লিখতে চাই সেটা কিরকম, যে সেটা নেসেসারি ফাইলসের মধ্যে যাবে, নেসেসারি ফাইলসের মধ্যে একটা এলএস চালাবে, সেটাই হচ্ছে আউটপুট আমি দেখতে চাই। এটা কি করা যাবে, যাওয়া তো উচিত, তো সেটা কিরকম? আমি এখন যেখানে আছি সেখানে একটা এলএস মাইনাস এল দিলাম, মানে আমি এখানে যেখানে আছি এলএস মাইনাস এল না, এলএস মাইনাস সিম্পল এলএস দিই, তাই না? আমি এখন যেখানে আছি সিম্পল যদি এলএস দিই তাহলে এই জিনিসটা দেখবো, ঠিক আছে? এই যে আমি এখন চাচ্ছি এলএস দিব, আমি আউটপুট চাচ্ছি কি আমি দেখাই আগে আপনাদেরকে, যে আমি চাচ্ছি হচ্ছে একটা প্রথমে একটা এলএস দিব। এলএস দিলে হচ্ছে সে যে ফোল্ডার আছে সেখানে যে যা যা আছে সেগুলো প্রিন্ট করলো। এরপর আমি দেব সিডি, এই যে নেসেসারি ফাইলস, এই ফোল্ডারের ভিতরে ঢুকতে চাই, এই ফোল্ডারের ভিতরে যে আরেকটা এলএস দিব, তাহলে আমার হচ্ছে দুই রকম আউটপুট দেখাচ্ছে। দেখেন, প্রথম এলএস বলতেছে হচ্ছে কি ওই ফোল্ডারের ভিতর যা যা আছে, তার মানে হচ্ছে কোন ফোল্ডার, ব্যাশ ফোল্ডারের ভিতর যা যা আছে। এরপর আমি চেঞ্জ ডাইরেক্টরি করলাম, ব্যাশ থেকে কোথায় দেখলাম, নেসেসারি ফাইলস ফোল্ডারের ভিতরে ঢুকলাম। নেসেসারি ফাইলস ফোল্ডারের ভিতরে যদি আমি এলএস দেই তাহলে হচ্ছে আমার কি আউটপুট আসবে, এই যে আউটপুটটা আসবে আমি যেটা দেখেছি একটু আগে, ঠিক আছে? তো আমি চাচ্ছি হচ্ছে তিনোটা কমান্ড লাইন একসাথে চালাবো, কথাটাকে বোঝা যাচ্ছে? দ্যাটস ইট, এটা কেটে দিই। সো আমি চাচ্ছি হচ্ছে তিনোটা ফোল্ডার একসাথে, এই যে একসাথে চালাবো, সেটা কিরকম? এলএস দিব, এরপর সিডি দিব, নেসেসারি আন্ডারস্কোর ফাইলস, এই যে এখানে একটু লক্ষ্য রাখতে হবে, এই ধরনের কোনো কিছু কাজ করার সময় আমাদের হচ্ছে নেসেসারি ফাইলস, FILES necessary, necessary ফাইল নেমটা ঠিক দেওয়া লাগে, নাহলে হচ্ছে এরর দেখাবে আর কি, ঠিক আছে? তো এই যে আমি সেভ করলাম, ঠিক আছে? তিনটা কমান্ড লাইন হচ্ছে একসাথে আমি রান করব এই জায়গাটাতে, ব্যাশ থেকে রান করব। হ্যাঁ, তো আমি যদি ব্যাশে হচ্ছে ওপেন করি, ঠিক আছে, এই যে এখন যদি আমি এলএস দিই তাহলে আমার হচ্ছে ফার্স্ট ব্যাশ ডট এস এইচ আছে, ঠিক আছে? তো ফার্স্ট ব্যাশে আমি আমি একটা ব্যাশ ফাইল বা এস এইচ ফাইল বা ব্যাশ স্ক্রিপ ফাইল, সেটা হচ্ছে আমি ক্রিয়েট করলাম, ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে এডিট করলাম, এডিট করে ওখানে কিছু লিখছি, এখন হচ্ছে আমি সেটা রান করব। সেটা কিভাবে রান করব, ঠিক আছে? সেটা রান করার সময় ডেটা একটা হচ্ছে কি, একটাই ওয়ে, ডট ব্যাক স্ল্যাশ ওই যে ফাইলটা আছে ওই ফাইলটার নাম, FIRST ফার্স্ট ব্যাশ ডট এস এইচ, এটা দিলে সে রান করবে। ওয়াও, জেড এস এইচ, জেড এস এইচ মানে হচ্ছে আমার জি শেল যেটা আর কি, ঠিক আছে? জেড এস এইচ আপনাদের মনে ওখানে ব্যাশ বলবে, দ্যাটস ইট, পারমিশন ডিনাইড এই ফাইলের। আচ্ছা কেন, এবার আমি যদি এল এস মাইনাস এল দেই তাহলে দেখতে পারবো। দেখেন, এই যে ফার্স্ট ব্যাশ যে ফাইলটা আছে ওই ফাইলটার, দেখেন প্রথম তিনটা দেখি, আমরা আমাকে বলছে কি এই ফাইলটাতে আপনি রিড করতে পারবেন, রাইট করতে পারবেন, কিন্তু এক্সিকিউট করতে পারবেন না। সবাই কি বুঝতেছেন? আমি রিড করতে পারবো, রাইট করতে পারবো, কিন্তু এক্সিকিউটেবল পাওয়ার আমার কাছে নাই। সো দ্যাটস ওয়াই দ্য পারমিশন
কেইন, নিশ্চয়ই বোঝা যাচ্ছে? তাহলে এখন আমার কি করতে হবে, যে পারমিশন দেওয়া লাগবে, আমার নিজেকে নিজে পারমিশন দেওয়া আর কি, ঠিক আছে? সিএইচ মড মনে আছে 744, 7 মানে হচ্ছে 111 প্রথমটা, এই যে রিড রাইট ডাব্লিউ মতো আমি কি করতে চাচ্ছি, রিডও থাকবে, রাইট পাওয়ারও থাকবে, এক্সিকিউটেবল পাওয়ার থাকবে, কার, ফার্স্ট ব্যাশ ডট এস এইচ যে ফাইলটা আছে সেটা, তাহলে 7 দিতে হবে, বাকিগুলো হচ্ছে 100, 100 মানে হচ্ছে একটা 4, আর বাকি 10 মানে হচ্ছে আরেকটা 4, 744 জন্য ওই জন্য আসছে। সো দ্যাটস ইট, ওইটা ম্যাটার করে না, ফার্স্ট ব্যাশ ডট এস এইচ আমি যদি এটা দেই। এবার দেখেন আমি যদি এল এস মাইনাস এল ফার্স্ট ব্যাচ ডট এস এইচ দিয়ে, দেখেন এই যে পারমিশন চেঞ্জ হয়ে গেছে আর ডাব্লিউ এক্স, নিশ্চয় কি বুঝতেছেন? এটাই আর কি। দেন এখানে যদি আমি এল এস এই যে দেখেন, প্রথম যখন আমি এল এস দিছিলাম তখন হচ্ছে আমার আউটপুট দিছিল নেসেসারি ফার্স্ট পেজ ডট এস এইচ, এরপর হ্যাঁ ওই যে আমি যেটা চাচ্ছিলাম, আমি চাচ্ছি হচ্ছে কি, প্রথমে এই যে আমি ফাইলটা একটু ওপেন করি, ফাইলটা ওপেন করলে আপনাদের একটু সুবিধা হবে। দেখেন প্রথম এল এস যেটা আছে, এই যে প্রথম এল এস আমার এসে 3 নম্বর লাইনে যেটা এল এস দেওয়া আছে সেটার আউটপুট হচ্ছে কি, নেসেসারি ফাইলস ফার্স্ট ব্যাচ ডট এস এইচ, আর হচ্ছে ট্রায়াল ডট এস এইচ, এরপর দেওয়া আছে কি সিডি নেসেসারি ফাইলস, মানে আমি ডাইরেক্টরি চেঞ্জ করে নেসেসারি ফাইলস ওই ডাইরেক্টরিতে গিয়েছি, এরপর দেওয়া আছে কি আরেকটা এল এস, তার মানে হচ্ছে কোন ফোল্ডারের ভিতরে দেওয়া আছে, নেসেসারি ফাইলসের মধ্যে। তাহলে প্রথমবার এল এস দিলে সে দেখাবে হচ্ছে ব্যাশ ফাইলের যে আউটপুট আছে সেটা, আর দ্বিতীয়বার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে নেসেসারি ফাইলসের ভিতরে যেটা আছে সেই এল এসটা, জিনিসটাকে বুঝতে পারতেছি আমি? দ্যাটস ইট, খুবই সিম্পল একটা জিনিস, জাস্ট বেসিক একটা আইডিয়া, যে একটা ব্যাশ স্ক্রিপ্ট ক্রিয়েট করলাম, এডিট করলাম, রান করতে পারলাম না, এক্সিকিউট করতে পারলাম না, কেন, এক্সিকিউটেবল পাওয়ার ব্যাশ স্ক্রিপ্টে শুরুতে থাকবে না। যখন আমি আপনি হচ্ছে ডট এস এইচ ফাইল একটা ক্রিয়েট করবেন, নট অলওয়েজ হ্যাঁ কখনই হচ্ছে আপনার ওই ইয়াটা থাকবে না আর কি, এক্সিকিউটেবল পাওয়ার কখনই থাকে না আর কি, হ্যাঁ ফাইল ক্রিয়েট করার সময়। তো আপনাকে হচ্ছে ওই জন্য পারমিশনটা দিতে হবে, আমরা সেই জন্য কি দিয়ে পারমিশন দেবো, যে সিএইচ মড 744 ফার্স্ট পেজ ডট এস এইচ, কারণ এই দুইটা আসলে আমার কোনো কাজের না, ঠিক আছে? আর হচ্ছে কি 7টা দিব হচ্ছে 111, মানে যে এখন রান করতেছে, আমি এখন বসে আছি, আমি এখন রান করতেছি, সো আমি তো দিতেই পারি চাইলে, দ্যাটস ইট। এরপর চেক করলে দেখবো যে আমরা এখানে একটা এক্স আসছে, ঠিক আছে? আর এরপর যদি আমি ওই ব্যাশটা রান করবো কি হবে, ডট ব্যাক স্ল্যাশ ফার্স্ট ব্যাশ ডট এস এইচ, দ্যাটস ইট। সো আমি স্টেপ বাই স্টেপ সবগুলো দেখাইলাম যে আসলে কীভাবে একটা ব্যাশ স্ক্রিপ্ট রান করা যায়, কীভাবে ওপেন করা যায়, কীভাবে আপনি এখানে কমান্ড লাইন অনেকগুলো লিখতে পারবেন, সব করতে পারবেন এখানে, ঠিক আছে? হ্যাঁ, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু হিয়ার। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যে ফার্স্ট লাইনটা দেওয়া আছে আপনাদের সেটা কী হবে, এইটা হবে, হ্যাঁ আপনাদের হবে যে কি হ্যাশ আন্ডার এক্সএমটি সেন ডট ব্যাকস্ল্যাশ বিন ব্যাকস্ল্যাশ ব্যাশ, এটা হবে হচ্ছে আপনাদের, আর আমারটা জাস্ট শুধু এটা হবে, আর কোনো পার্থক্য নেই, ঠিক আছে? জিনিসটা বুঝতেছেন আপনারা, বুঝতেছেন না আপনারা, কেন বুঝতেছেন না? আচ্ছা, আমরা এটা শেষ করার পরে লাস্টের দিকে আমি জিনিসটা ক্লিয়ার হবো, যে আসলে এই যে বিন ফোল্ডার, এটা দেখলে বোঝা যাচ্ছে একটা ফোল্ডার নেই, ঠিক আছে? একটা পাথ দিছি আমি, ঠিক আছে, মানে ব্যাশটা আমার ওই পাথের মধ্যে আছে, আর আমার ব্যাশ যেটা আছে সেই পাথটা হচ্ছে ইউজার, ইউজারের মধ্যে বিন, বিনের মধ্যে এনভায়রনমেন্ট নামে একটা ফোল্ডার আছে, ওই ভিতরে হচ্ছে আমার ব্যাশটা আছে, দ্যাটস ইট, আর কিছু না। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, আমরা আজকে এতটুকু সীমিত রাখবো, যে দিস ইন্ডিকেটস দ্যাট দ্য স্ক্রিপ্ট শুড রান ইন দ্য ব্যাশ শেল রিগার্ডলেস অফ হুইচ ইন্টারেক্টিভ শেল দ্য ইউজার হ্যাজ চোজেন, মানে হচ্ছে আমি যাই শেল চুজ করি না কেন, সাবধান টেক্সে লিখি না কেন, যেখানে লিখি না কেন, সেটা হচ্ছে রান হবে কি ব্যাশ শেল থেকে রান হবে, ঠিক আছে? আপনি যাই, আমি যাই ইন্টারেক্টিভ শেল ইউজ করি, সমস্যা নেই। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সিন্স দ্য সিনট্যাক্স অফ ডিফারেন্ট শেলস ক্যান ভ্যারি গ্রেটলি, এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আমি আমার জি শেলও সিনট্যাক্স কিছু ডিফারেন্ট আছে,
বা অনেক রকমের শেল আসলে আছে আর কি। হ্যাঁ, এক এক শেলে এক এক রকমের সিনট্যাক্স ডিফারেন্ট ভ্যারি হইতে পারে, ঠিক আছে? সো আমি যদি একটা বেস্ট হচ্ছে ভেরি কমন আর কি। হ্যাঁ, বেশ শিখলেই হচ্ছে আপনার সবকিছু হচ্ছে কভার করা যায় আর কি, বেশ স্কিপ মানে ল্যাঙ্গুয়েজটা শিখলে সব জায়গায় কভার করা যায় আর কি, ঠিক আছে? আর হ্যাশ ইজ ইউজড অ্যাজ এ কমেন্ট ক্যারেক্টার, এ ওয়ার্ড বিগিনিং উইথ হ্যাশ কজেস দ্য ওয়ার্ড অ্যান্ড অল রিমেনিং ক্যারেক্টার্স অন দ্যাট লাইন টু বি ইগনোরড। আচ্ছা, তাহলে এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের যেটা আছে কই দেখাই, হ্যাঁ এখানে যেটা দেখেন, তাহলে হ্যাশ দিয়ে যদি কোনো লাইন শুরু হয় তার মানে হচ্ছে কমেন্ট, আমরা যেটা হচ্ছে সিতে কমেন্ট করছি হচ্ছে কি ব্যাকস্ল্যাশ দিয়ে, তাই না? এই যে এরকম যে সিতে আমরা কমেন্ট করতাম, ঠিক আছে? আর মাল্টি লাইন হলে কমেন্ট করতাম ব্যাকস্ল্যাশ একটা স্টার দিয়ে আর একটা স্টার ব্যাকস্ল্যাশ, যা লিখতাম এর ভিতরে সবগুলো হচ্ছে কি মাল্টি লাইন কমেন্ট আমরা করতাম সি প্রোগ্রামিং এ বা কোড ব্লকস আর কি। হ্যাঁ, এখানে যেটা আছে সেটা হচ্ছে এটাও একটা কি লাইন, হ্যাঁ এটাও একটা কি লাইন, কমেন্টেড লাইন, এটা আসলে কোনো ইফেক্ট নেই, কিন্তু এটা আমাকে বলতেছে যে কি যে আমার ব্যাশটা কোথায় আছে, এটা আমার জি শেলের ব্যাশ, আর আপনাদের যেটা আছে সেটা হচ্ছে ডিরেক্ট ব্যাশ, আপনাদের উবুন্টুর যে ব্যাশটা আছে সেটা, ঠিক আছে? সো এটা ভেরি ইম্পর্টেন্ট যে এই স্ক্রিপ্টটা, যে স্ক্রিপ্ট আমরা লিখলাম এগুলাকে স্ক্রিপ্ট বলি, ঠিক আছে? এর ভিতরে আমার যা লিখে আছে বা ডট এস এইচ ফাইল, ঠিক আছে? ডট এস এইচ মানে হচ্ছে স্ক্রিপ্ট ফাইল যেটা বোঝায় আর কি। হ্যাঁ, স্ক্রিপ্ট ফাইলটা অলওয়েজ হচ্ছে কোত্থেকে রান হইতে হবে সেটা বোঝায়, ব্যাশ থেকে রান হতে হবে, আপনাদেরটা ডিরেক্ট ব্যাশ থেকে রান হবে, আমারটা একটু ঘুরে ব্যাশ থেকে রান হচ্ছে, জি শেল থেকে পার্স হয়ে ব্যাশ যে রান হচ্ছে, দ্যাটস ইট, আর কিছু না। আর কেন কেন এটা দরকার, কারণ হচ্ছে সিনট্যাক্স ভিন্ন ভিন্ন হইতেই পারে, এটা ম্যাটার করে না। আর এ ওয়ার্ড বিগিনিং উইথ হ্যাশ কজেস দ্য ওয়ার্ড অ্যান্ড অল রিমেনিং ক্যারেক্টারস অন দ্যাট লাইন টু বি ইগনোর, ঠিক আছে? এগুলো সব ইগনোর হবে আর কি। হ্যাঁ, সো সিম্পল ব্যাশ স্ক্রিপ্ট আমরা এগুলো নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে? যে ভ্যারিয়েবলস কিভাবে ডিক্লেয়ার করা যায় বা ব্লা 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 বা আমরা সব কিছু হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে থিওরি পড়বো, তার উপরে ক্লাসে আমরা একটা লম্বা পড়াশোনা দেখবো আর কি। হ্যাঁ, সো আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা সেভ দিলাম, নেক্সট ক্লাস হচ্ছে আমরা সামনে দেখবো আর কি, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।